আসসালামু আলাইকুম এরবন কেমন আছেন সবাই আশা করি এই ডিফিকাল্ট টাইমে সবাই সুস্থ আছেন সেফ আছেন সো আবারও সবাইকে আমার আয়েলস চ্যানেলে স্বাগতম বাই আয়েলস চ্যানেলে আশা করি সবার প্রিপারেশন ভালোই চলছে সো পরবর্তী আয়েলস এক্সামের জন্য সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছেন আমরা জানি যে অনেকগুলো আয়েলসের এক্সাম ক্যান্সেল হয়ে গেছে যার জন্য আমাদের অনেকের আয়ালস প্রিপারেশনটা পিছিয়ে গেল তো যাই হোক আজকে আমি ভিডিওতে চলে যাচ্ছি আজকের ভিডিও আমাদের তেমন কোনো টিপসের ভিডিও না এখানে আমি কোনো কোনো বিষয় নিয়ে কোনো টিপস দিই নাই তবে আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ আমি প্রায় দেখা যায় যে আমাদের বাংলাদেশে যে আয়লস সব থেকে বড় গ্রুপটা আছে আইলস প্রিপারেশন অ্যাট বাংলাদেশ এখানে অনেকেই মাঝে মাঝে পোস্ট করে থাকেন যে এমন কোনো কোর্স ম্যাটেরিয়ালস আছে কি না যেগুলোর স্ট্যান্ডার্ড মানে ক্যামব্রিজের মতো তো এখানে আমি দেখেছি যে খুব কম মানুষই রিপ্লাই দিয়ে থাকে এবং আমাকে অনেকেও পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে আমাকে এমন কোনো কি দেওয়া যায় যেগুলোর হচ্ছে ক্যাম্ব্রিজের মতো কারণ আমার ক্যাম্ব্রিজ করতে করতে মুখস্থ হয়ে গেছে এখন আর তেমন করার কিছু নাই তো আজকের ভিডিও এই মূলত তাদের জন্য কারণ আমরা জানি যে অনলাইনে প্রচুর পরিমাণে মানে কোর্স ম্যাটেরিয়াল আছে পিডিএফ আছে যেগুলো স্ট্যান্ডার্ড ক্যামব্রিজের মতো না আমরা জানি যে প্রত্যেক দিনই আয়স এর যেসব ভিডিও আপলোড হয় ইউটিউবে দেখা যায় এগুলোর কোয়ালিটি কোনোভাবেই ক্যাম্ব্রিজের মতো না আবার অনেক রিডিং টেস্ট আপলোড হয় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কে তো দেখা যায় সেগুলোর কোয়ালিটিও ক্যামব্রিজের মতো না ইচ্ছা মতো হাবিজাবি কোয়েশ্চেন বানিয়ে আপনাকে আপলোড করে দিচ্ছে যে এগুলো করতে থাকেন যেমন আমাদের বাংলাদেশে কিছু কিছু কোর্স ম্যাটেরিয়ালস আছে স্পেশালি মেন্টর্সের এগুলা মানে আমি বলবো ওয়ান অফ দ ওর্স ম্যাটেরিয়ালস আই ভিভার সিন ফর দ্য রিডিং ঠিক আছে সো মানে এগুলো যে এত এত বাজে কোর্স ম্যাটেরিয়ালস আমি হ্যাঁ আমি স্ট্রেট বলে দিলাম আমার বলতে কোনো সমস্যা নেই কারণ আমি করেছি আমি দেখেছি যে এগুলো স্ট্যান্ডার্ড ইজ নট লাইক সেম লাইক ক্যামব্রিজ সো হয়তো এগুলো অনলাইনে কোত্থেকে কেনা হয়েছে কোত্থেকে বানানো হয়েছে নিজে নিজে বানিয়ে এগুলো কোর্স দিয়ে দিছে আচ্ছা যাই হোক আমি আজকে কথা বলবো যে আপনারা ক্যামব্রিজের পাশাপাশি কোন বইগুলো আপনারা আপনাদের আয়ালস প্রিপারেশন হিসাবে কাজে লাগাইতে পারেন সো আমি চলে যাচ্ছি ভিডিওতে আমি এখানে টোটাল আমার নিজের টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমি ছয় টপ সিক্স আয়ালস রিসোর্সেস আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা আয়ালস এর প্রিপারেশন হিসাবে ইউজ করতে পারেন এগুলোর মান নিয়ে কোনো সন্দেহ হওয়ার কারণ নাই কারণ এগুলোর মান সেম লাইক ক্যাম্ব্রিজ আয়লস ঠিক আছে আপনারা মার্কেটে যেসব ক্যাম্ব্রিজ আয়লস স্ট্যান্ডার্ডের মতো না যে আয়লসের প্রিপারেশন কোর্স ম্যাটেরিয়ালস যে আপনার প্রিপারেশন নিচ্ছেন এগুলা ইউজ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নেই ঠিক আছে সো অথেন্টিক ম্যাটেরিয়াল ইউজ করুন আপনাদের রেজাল্ট অনেক ভালো আসবে ঠিক আছে আচ্ছা আমি চলে যাচ্ছি ভিডিওতে আমাদের ফার্স্ট স্লাইডে যেটা দেওয়া আছে ক্যামব্রিজ আয়েল সিরিজ সো আমরা এটার গুরুত্ব জানি এটা কতটুকু গুরুত্বপূর্ণ কোর্স ম্যাটেরিয়ালস এটা আমরা জানি যে আমাদের কাছে বাইবেলের মতো এই কোর্স ম্যাটেরিয়ালসগুলোকে ধরা হয় সো ক্যামব্রিজ এক থেকে চোদ্দ চোদ্দোটা ভার্সন বের হয়েছে শুধুমাত্র এই ভার্শনগুলো নাই ক্যামব্রিজের ক্যামব্রিজ থেকে যত বইগুলো যতগুলো বই বের হয়েছে আপনারা চোখ বুঝে এই বইগুলো কিনতে পারেন এছাড়াও আছে আমাদের যে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড এটাও খুব একটা গুরুত্বপূর্ণ বই এখানে আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে যে কোন কোয়েশ্চেন কীভাবে করবেন সো এটার ইম্পর্টেন্স নিয়ে আমার আর কিছু আপনাদেরকে বলার দরকার নেই আপনারা জানেন যে এটা কত গুরুত্বপূর্ণ বই সো এই জন্য আমার লিস্টে এক নম্বরে আমি রাখছি ক্যামব্রিজ আল সিরিজ সো এই বইগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি বিভিন্ন লিঙ্ক আমি ভিডিও শেষে দিয়ে দিব আচ্ছা সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছে আমার লিস্টে সেকেন্ড যে কোর্স ম্যাটেরিয়ালস আমি রাখছি আচ্ছা তার আগে আমি যে বলে নিই এখানে আমাদের যে কোর্স ম্যাটেরিয়ালসগুলো আছে ক্যামব্রিজ এক থেকে বারো চোদ্দ এখানে যে রিডিং টেস্টগুলো এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের এক্সাম সো আপনারা চাইলে এগুলো চোখ বুঝে ইউজ করতে পারেন পারেন কি এগুলো আপনাদেরকে করতে হবে ঠিক আছে এছাড়া কোনো বিকল্প নয় আপনাকে ক্যামব্রিজ আইলসের সঙ্গে অভ্যস্ত হতে গেলে আপনাকে এই বইগুলো ইউজ করতেই হবে আচ্ছা নাম্বার দুইয়ে আমি রাখছি যে আইলস রিডিং অ্যাকচুয়াল রিসেন্ট টেস্ট সিরিজ এটা আপনি রিডিং অ্যান্ড লিসেনিংয়ের ছয়টা ভার্সন করে পাবেন এগুলো এত এত গুরুত্বপূর্ণ আমার মনে হয় এগুলো ক্যামব্রিজের বইয়ের থেকেও গুরুত্বপূর্ণ কারণ কি এখানে আপনি টোটাল ছয়টা ভার্সন পাবেন ছয়টা ভার্সনে আপনি টোটাল প্রায় ছত্রিশটা থেকে আটত্রিশটা টেস্ট আপনি পাবেন রিডিং এবং লিসেনিংয়ের কারণ এগুলা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দুই সাত থেকে দুই পর্যন্ত যত কোয়েশ্চেন আইএলসে আসছে তাদের মধ্যে থেকে বাছাই করে এই কোয়েশ বইগুলা বানানো হয়েছে কে মানে যেই এগুলো প্রিন্ট করুক বানা মানে তৈরি করুক আউট লাইক টু গিভ ইং আমি তাকে ধন্যবাদ জানাইতে চাই আরেকটা মজার জিনিস আমি বলতে চাই যে এই টেস্ট থেকে অনেক সময় কিন্তু আইএলস এর রিয়েল এক্সামে কমন আসে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না গত বছর তেইশে মার্চ হ্যাঁ ২০১৯ হাজার 23 তেইশে মার্চে আমি আইএলস এক্সামে বসেছিলাম একাডেমিকে তো তিনটা টেস্টই আমার এই বই থেকে আসছিল একটা ছিল রেইন মেকার একটা ছিল হচ্ছে আমাদের কর্পোরেট আইকিউ সামথিং লাইক দ্যাট আর একটা টেস্ট ছিল হচ্ছে ওই যে পিঁপড়া নিয়ে গবেষণা করা এরকম যাই হোক তিনটা টেস্টই এখান থেকে আসছিল তো আল্লাহ রহমতে আমার রিডিংয়ে স্কোর আপনাদেরকে নাই বলি ঠিক আছে সো এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি অনেকগুলো টেস্ট করতে পারবেন এখানে টোটাল আপনি ছত্রিশটা টেস্ট করতে পারবেন আপনার রিডিং স্কিল ইম্প্রুভ করার জন্য যথেষ্ট সো এই জন্য এটা আমি দুই নাম্বারে রাখছি আর যদি কারো ভাগ্য ভালো থাকে এখান থেকে কোয়েশ্চেন চলেও আসতে পারেন মেইন এক্সামে আচ্ছা আমি এবার তিন নাম্বারে চলে যাচ্ছি তিন নম্বরটা আমাদের অনেকের পরিচিত ব্যারনস আয়েলস সুপার প্যাক সো আপনার ব্যারনস এর আয়ালস আপনারা খুবই ভালোভাবে ইউজ করতে পারেন কারণ ব্যারেন্স সব কিছু খুবই নাইসলি এক্সপ্লেন করা আছে এখানে আপনার মোটামুটি বেশ কিছু টেস্ট পাবেন আপনার শুধুমাত্র যে টেস্ট না আপনাকে একটা বইয়ে আপনার প্র্যাকটিস এক্সাম পাবেন একটা বই হচ্ছে আপনি কিভাবে মানে এই প্যাকটা আপনি ডাউনলোড করে নিতে পারেন নেট থেকে যে আপনার যে এসেন্সিয়াল ওয়ার্ডসগুলো লাগে আলসে রিডিংয়ে লিসনিংয়ে স্পিকিংয়ে এগুলোর জন্য একটা বই আছে আর একটা হচ্ছে আপনার প্র্যাকটিস এক্সাম শুধুমাত্র ওই বইটাতে প্র্যাকটিস এক্সামই আছে কোয়েশ্চেন সো আপনারা চাইলে ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস হিসাবে করতে পারেন মোটামুটি ক্যামব্রিজ মানেরই কিন্তু আমার মনে হয় যে ক্যামব্রিজের থেকে একটু সহজ রিডিং এসে গুলো তাও যারা বিগিনার এদের জন্য এই বইটা খুবই খুবই সেন্সিয়াল হবে কারণ আপনি যদি শুরুতেই ডিফিকাল্ট কোয়েশ্চেন দিয়ে করা শুরু করেন তাহলে আপনি হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন আপনি হয়তো বলতে পারেন আপনাকে দিয়ে হবে না সেই জন্য ব্যারনসের আয়ালসের রিডিং টেস্টগুলো স্পেশালি আপনার আপনার কনফিডেন্সকে বুস্ট করার জন্য খুবই সহায়ক হবে আচ্ছা সো এটাই সো এই জন্য আমি তিন নম্বরে রাখছি ব্যারন্স আয়লস সুপার প্যাক এবার চার নম্বরে চলে যাচ্ছে চার নম্বর হচ্ছে আইলস প্র্যাকটিস টেস্ট প্লাস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটা ব্রিটিশ কাউন্সিলের বই আমি যতটুকু জানি সো এটা যারা একটা ভালো আইলস স্কোর করছেন তাদের কাছে অনেকেরই পরিচিত একটা বই তো একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে যে রিডিংগুলো দেওয়া আছে রিডিংগুলো খুবই খুবই ডিফিকাল্ট আমার মতে মনে হয় যে ক্যাম্ব্রিজ বই থেকেও ডিফিকাল্ট এটা নিয়ে অনেকেই পোস্ট করে থাকেন যে থেকে ডিফিকাল্ট হচ্ছে টেস্ট এর হ্যাঁ তাহলে আপনাকে করতে হবে কি কি আপনি এগুলো করলে আপনি আপনার স্কিলের সর্বোচ্চ পরীক্ষাটা নিতে পারবেন যে আপনি কতটুকু ভালো করছেন ঠিক আছে সো এটা চোখ বুঝে ইউজ করা যায় কারণ এটা ব্রিটিশ কাউন্সিলের বই এখানে যে কোর্স মেটেরিয়ালস গুলো আছে মানে যে টেস্টগুলো আছে লিসেনিং এর সেম লাইক ক্যাম্ব্রিজ আয়ল সো এখানে কোনো সন্দেহ নাই যে এটা টপ সিক্সে আসার যোগ্য আচ্ছা এরপরে আমি পাঁচ নাম্বারে রেখেছি হচ্ছে কাপলান বুক হ্যাঁ এটা দেখে হয়তো অনেকে অবাক হতে পারেন যে এটা আবার কি অনেকেই আমি বলছি সবাই না হ্যাঁ তবে কাপলান আইলস বুকগুলো আইলস প্রিপারেশনের জন্য অনেক অনেক ইফেক্টিভ বই কারণ কি কারণ বইগুলো হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ রাইটারদের দ্বারা লেখা এই রাইটাররা কোনো না কোনো এক সময় আইএলস এর এক্সামিনার হিসাবে কাজ করছে সো এটা তাদের দ্বারাই লেখা ঠিক আছে সো এখানে আপনি অনেকগুলো টেস্ট পাবেন আপনি হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলোটা টেস্ট এখানে পাবেন এবং এটার যেহেতু এটা ব্রিটিশ রাইটারদের লেখা তো এটা মান নিয়ে আপনার কোনো প্রশ্ন করার উপায় নাই হয়তো করলে একবার দেখবেন যে না এটার স্ট্যান্ডার্ড সেম লাইক ক্যামব্রিজ ঠিক আছে সো এটা আপনাকে এটা আপনার রিডিং স্কিলকে আরো এক ধাপে এগিয়ে নিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটা আপনারা চাইলে যে কোনো এটা আমাদের দেশে ইউজ খুব কম হয় এটা স্পেশালি ভিয়েতনাম ইন্ডিয়া থাইল্যান্ড ফিলিপাইন এই দেশগুলোতে এই কাপলানের বইগুলো খুবই খুবই পপুলার সো চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি লাস্টে ডাউনলোড লিংক দিয়ে দিব আচ্ছা এরপরে আমাদের লাস্ট হচ্ছে কলিন্স ইংলিশ রয়েলস এই বইটা আমি ছয় নম্বরে রাখছি কারণ হচ্ছে আমাদের এভেট স্পেশালি যাদের আয়েলস এর স্কোর খুবই কম টার্গেট ব্যান্ড মানে ব্যান্ড ব্যান্ড স্কোর অতটা বেশি দরকার না যেমন 5.5 থেকে 6 এই বইটা তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ কি আপনি আয়েলস এর অন্যান্য যে বুকগুলো পাবেন যে যে পাবলিশার্স এর বুকগুলো পাবেন খুব কম বই পাবেন যে ইন্ডিভিজুয়ালি বই প্রকাশ করে যেমন কলিন্সের বইগুলো কি আপনি লিসেনিং এর জন্য আলাদা বই পাবেন স্পিকিং এর জন্য আলাদা বই পাবেন রাইটিং এর জন্য আলাদা বই পাবেন আপনার হচ্ছে রিডিং এর জন্য আলাদা বই পাবেন সো এরকম খুব কম পাবলিশার্স আছে যেগুলা বই বের করে আর এখানে টিপস গুলো খুব সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা স্পেশালি মানে একদম বিগিনার এবং যাদের আইএস এর স্কোর অতটা বেশি না যেমন 5.5 থেকে 6 এই বইগুলো তাদের জন্য খুবই খুবই এফেক্টিভ সো আপনারা চাইলে এই বইগুলো ডাউনলোড করে নিতে পারেন এখানে আপনাদের টিপস থাকবে আপনাদের কিছু প্র্যাকটিস টেস্ট থাকবে তারপর আপনাদের স্কিলটাকে ইম্প্রুভ করার জন্য কিছু টেস্ট থাকবে সো এগুলো করলে ডেফিনেটলি আপনাদের স্কিল ইম্প্রুভ হবে আচ্ছা তো এবার আমি দিয়ে দিচ্ছি যে কোর্ থেকে এই বইগুলো ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা ফার্স্ট ওয়ান হচ্ছে পিডিএফ ট্রাইব ডট কম সো ওয়ার্ল্ডের বেস্ট ফ্রি বুক ডাউনলোড ওয়েবসাইট যেটাকে নি বলা যায় সো এখানে আপনি ওয়েবসাইটে গেলে আপনি সার্চ বক্সে শুধু বইটার আমাদের যে লিস্টগুলো দিলাম বইগুলোর নাম লিখে সার্চ করবেন দেখবেন কেউ না কেউ কোনো কেউ না কেউ আপলোড করছে আপনি যদি প্রথম পেজে না পান আপনি পেজ নাম্বার যান দেখবেন যে কেউ কেউ না আপলোড করে তাছাড়া আপনি গুগলে আরো এক্সটার্নাল লিঙ্ক লিখে মানে সার্চ করলে দেখবেন অনেক এক্সটার্নাল লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে কোনো না কোনোভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন না এই বলে এই বইগুলো রিয়েল বই কিনতে গেলে আপনার অনেক টাকা পড়বে আপনি আমাদের দেশে ওই কাপলানের বইগুলো খুব কম পাবেন যেমন আইলস অ্যাকচুয়াল টেস্ট সিরিজ দুই নাম্বার যেটা দেখাইলাম এটাও আমাদের দেশে খুব রেয়ার পাওয়া যায় দ্বিতীয়টি হচ্ছে আইলস ম্যাটেরিয়াল ডট কম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আমি দেখাইলাম অ্যাকচুয়াল ভলিউম সিরিজ দুই নাম্বার যে ভিডিওটা ছিল আপনারা সব পিডিএফগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া আরেকটা ওয়েবসাইট আছে আইলস অনলাইন টেস্ট ডট কম এখানে গিয়ে আপনি অনলাইনে এই টেস্টগুলো দিতে পারবেন দেখবেন যে এখানে ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা ভলিউমে দেওয়া আছে আপনারা এখান থেকে অনলাইনে টেস্টগুলো দিয়ে দিতে পারেন অথবা গুলো নামিয়ে নিতে পারেন ঠিক আছে আচ্ছা লাস্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিকে ডট কম এটা হচ্ছে একটা রাশিয়ান সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট সো এখানে প্রতিনিয়ত নতুন নতুন কোর্স ম্যাটেরিয়ালস আপলোড করা হয় সো আপনারা চাইলে এই গুগলে লিখবেন যে এসেন্সিয়াল হেল্পফুল আইলস ম্যাটেরিয়ালস ভিকে লিখলে যে লিঙ্কটা আসবে ওখানে গিয়ে আপনারা বইয়ের নাম বইয়ের নাম লেখা লাগবেন আপনারা স্ক্রল করলেই দেখবেন যে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ পিডিএফগুলো ওখানে আপলোড দেওয়া আছে সো এই তো এই ছিল আজকের ভিডিও সো আশা করি সবার ভালো লাগছে যারা নতুন কোন কোর্স ম্যাটেরিয়াল খুঁজছিলেন ক্যামব্রিজ করে করে একঘেমে চলে আসছে এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য সো যারা এরকম ভিডিও খুঁজছিলেন বইগুলো খুঁজছিলেন তারা তাদের সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনারা যদি আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলি মেম্বারের কারোর দরকার হয় সেখান থেকে বইগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর যে একটা কথা বলতে চাই এই কোয়ারেন্টাইন পিরিয়ডে যদি কারোর অনলাইন আইলস টিউশন দরকার হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাকে যে নাম্বারে কল করতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় দেখা হল কেউ এই লকডাউনের জন্য বাইরে যেতে পারছেন না কোচিং এ যেতে পারছেন না সো আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো কোর্স প্রোভাইড করার জন্য আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আসসালাম আলাইকুম